সুপার যে কোনো আইটেম, ইতালিয়ান, চাইনিজ, যাই বলবেন না কেন, ইন্ডিয়ান, যে কোনো টাইপের সুপ আমরা বানিয়ে থাকি। আপনি ভালো করেই জানেন দাদা আমাদের কোয়ালিটির ব্যাপারটা, আমরা কোয়ালিটি বেস্ট কোয়ালিটির কাজ করে থাকি রিজনেবল প্রাইসে, এবং ফিনিশিংটা আপনার চোখের সামনে আপনারা দেখতে পেয়ে যাবেন, আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। থ্রি সিটার সোফা, এটা জুট ফেব্রিকে তৈরি হয়েছে, স্ট্রাকচারটা রয়েছে ওটা মেহগুনি কাঠের, এটা রয়েছে আপনার 6 ফুট বাইরে বাইরে। একরকম রুম চেয়ার, এটা মেহগুনি কাঠের স্ট্রাকচার রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমার নাম রাইল মেদদা, আমার দোকানের নাম রয়েছে অ্যান্টিক সোফা পয়েন্ট, এটা লোকেটেড হচ্ছে গড়িয়া 45 মোড়, ইন্দুয়া মেন রোড। যদি আপনি থ্রু মেট্রো করে আসেন তাহলে এটা পড়বে কবি নজরুল মেট্রোর পাশে, আর যদি বাই রেল পথ ধরে আসেন তাহলে গড়িয়া স্টেশন, আর থ্রু যদি আপনি হাওড়া থেকে যদি আপনি আসেন তাহলে আপনি বাসে যদি আসেন তাহলে আপনি S6 বা S5 বাস পেয়ে যাবেন। আপনি তাছাড়া সব থেকে বেস্ট হয় আমাকে ফোন করে নিলে, নাম্বার স্ক্রিন দেওয়া আছে, গাইড করে দেওয়া। আর এখানে কেমন টাইপের ফার্নিচার পাওয়া যায় বা কেমন টাইপের কালেকশন পাওয়া যায়? এখানে আমরা শুধুমাত্র সোফার উপরেই ডিল করে থাকি, ঠিক আছে। সোফার যে কোনো আইটেম, ইতালিয়ান, চাইনিজ, যাই বলবেন না কেন, ইন্ডিয়ান, যে কোনো টাইপের সোফা আমরা বানিয়ে থাকি, তার সঙ্গে আমরা হেডবোর্ড, ম্যাট্রেক্স, গদির যে কোনো। কোন কোন জায়গায় এখানে ডেলিভারি করা পসিবল আমাদের? আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এরিয়ায় ডেলিভারি করা যেতে পারে, ঠিক আছে। এবারে তার কস্টিংটা আপনার কাস্টমারকে নিজেকে দিতে হবে, ডেলিভারি কস্টিংটা। তো অনেক তো জায়গা রয়েছে যেখানে এমন টাইপের ম্যানুফ্যাকচারিং বা হোলসেল করা হয়, মানুষ এখানে আসবে কেন, অ্যান্টিক সোফা পয়েন্ট আসবে কেন? আপনি ভালো করেই জানেন দাদা আমাদের কোয়ালিটির ব্যাপারটা, আমরা কোয়ালিটি বেস্ট কোয়ালিটির কাজ করে থাকি রিজনেবল প্রাইসে, এবং ফিনিশিংটা আপনার চোখের সামনে আপনারা দেখতে পেয়ে যাবেন, আপনারা আসলেও দেখতে পাবেন। আর এটা কোনো রকম শোরুম না, এটা হচ্ছে কারখানা, আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। এখানে আসলে আপনি যে অনেক সোফা দেখতে পাবেন এমন না, থাকতেও পারে আবার নাও পারে, সবকিছু আমি কাস্টমাইজ করা, কাস্টমাইজ করে দেবেন, তেমন টাইপের অর্ডার পেতে কাজ করা হবে, যার যেমন টাইপের কার্ড দরকার, যার যেমন টাইপের মেমরিটা দরকার, একদম তেমন টাইপের। স্টার্টিং প্রাইস মোটামুটি কি থাকে? এখানে স্টার্টিং প্রাইস রয়েছে আপনার 5,000 টাকা প্রতি সিট, প্রত্যেক সিটের দাম 5,000 টাকা করে আছে, যত সিট বাড়াবেন তত দাম। তো দেখে নেবো কালেকশন কি আছে মোটামুটি, তারপরে থেকে কস্টিং ও জেনে নেবো, একটা আইডিয়া পেয়ে পাওয়ার জন্য আর কি, বাকিটা তো আমরা এলে পরেই বুঝতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে আসতে পারছেন না, অনলাইন অর্ডার করছেন, সেটা কি পসিবল? একদম। আর যদি আপনার মেজারমেন্টের কোনো ইস্যু থাকে আমাদের রাখতে পারেন, আমাদের টিমের কোনো সদস্য গিয়ে মেজারমেন্ট নিয়ে নিতে পারবে, এক্সাক্ট মাপটা নিয়ে, মাপটা নিয়ে। তো দেখে নেবো তাহলে কেমন টাইপের কি কাজ হচ্ছে, তারপর বাকি কথা আমরা ফিরে আসবো। থ্রি সিটার সোফা, এটা জুট ফেব্রিকে তৈরি হয়েছে, আর যে স্ট্রাকচারটা রয়েছে ওটা মেহগুনি কাঠের, দেখতে খুব দারুণ 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 কালার। তবে কত রয়েছে? এটা রয়েছে আপনার 6 ফুট বাইরে বাইরে, আর ডেপটা আছে আপনার 32 ইঞ্চি। এটা মোটামুটি কি দাম আসবে? এটা দাম কাস্টমার থেকে নেওয়া হচ্ছে 15,000 টাকা, 3 ফোল্ড, একদম 3 ফোল্ড মানে কি? 3 ফোল্ড মানে এদের 3টে ধাপ রয়েছে। আচ্ছা খুলে দেখেন দেখি, হ্যাঁ একটা স্টেপ পার হয়ে গেল, একটা প্রসেস হয়ে গেল, আর হেডবোর্ডটা মানে হেডটাও নেমে যাবে, পুরো একদম 3টেই একদম ফোল্ড হয়ে গেল। এর মোটামুটি দাম কি আসবে? এটার দাম রয়েছে 44,000 টাকা 3 ফোল্ডের জন্য, আর যদি আপনি 2 ফোল্ড করান দাম কমে যাবে, 5-6,000 টাকা কমে যাবে। যেমন টাইপের ডিজাইন বলবেন বা যেমন টাইপের ফেব্রিক, হ্যাঁ একদম করে দেওয়া যাবে। হ্যাঁ ফেব্রিক এর মধ্যে রয়েছে মেহগুনি কাঠের স্ট্রাকচার, সঙ্গে কমার্শিয়াল প্লাই ইউজ হয়েছে, এর মোটামুটি আরাম করে 4 জন শুতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এদিকে স্টোরেজের অপশন রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারবে, এটা ভাঙবে তো না কেউ বসলে? না না, আরামসে 3 থেকে 4 জন ঘুমিয়ে যাবে। এগুলো লাস্টিং মোটামুটি কদিন থাকে? লাস্টিং মোটামুটি ধরে রাখুন 10 বছর, 10 ইয়ার্স থাকে একদম। তো এই সমস্ত সোফাগুলো বাদে আর কি কি টাইপের সোফা এখানে বানানো হয়? এখানে আপনি এল সোফা, 311, 32, আপনি রিক্লাইনার পেয়ে যাবেন, ইউ সোফা, আর পায়াটা রয়েছে আপনার এখানে টিকুটের সেগুন কাঠ, আর ব্যাকে দেওয়া হয়েছে ফ্লেক্সিবল প্লাই, যাদের জন্য এগুলো বেস্ট। তো নানা রকম অনলাইন সাইটে আইটেম বিক্রি হয়, সেখানে না কিনে মানুষ এখানে আসবে কেন? তাদের থেকে আমাদের অর্ধেক দামে আমরা দিতে পারবো, কোয়ালিটিও তাদের থেকে ভালো দিতে পারবো, প্লাস এখানে কাঠের নামও বলে দেওয়া হবে, একদম কাঠ আমি দেখে ভালো মতো বুঝে কিনতে হবে। এর দাম কি আছে? এর দাম রয়েছে 10,000 টাকা, 10,000, আর ডাইনিং চেয়ার গুলো পার পিস 6,500 টাকা রেডি হওয়ার পর। রেডি হওয়ার পর নেক্সট এরপর এটা কি রয়েছে? এটা রয়েছে আপনার অ্যাকশন চেয়ার্স,
হ্যাঁ, এগুলো পিয়ারেই তৈরি হয়ে থাকে। এটা এটা রয়েছে 2400 টাকা পিয়ার। হ্যাঁ, পিস নিলে এটা ডাই ক্লিন করাতে হবে, সোয়েট সোয়েট কাপড় যেহেতু সেটা হলে আপনি ওয়াশ করিয়ে নিতে পারবেন। দাম রয়েছে, এটা আপনার বাইরে বাইরে ডেপথ রয়েছে 2.5 ফিট, লেন্থ 2.5 ফিট, আর হাইট আছে 42 ইঞ্চ। এটা মিড ব্যাক। অবশ্যই ফোন করুন, কার কেমন টাইপের রিকমেন্ডেশন অবশ্যই দাদাকে জানান, একদম তেমন টাইপের অর্ডার করে দেওয়া যাবে। তো দেখেন আরো কিছু কালেকশন। এখানে একটা অটোমান রয়েছে, এটার দাম রয়েছে আপনার 4500 টাকা। হ্যাঁ, এটা আপনি পাতুলে বসতে পারবেন বা এক্সট্রা গেস্ট আসলেও আপনি বসাতে পারবেন। আমার বাবা বাকিটা আপনাদের দেখাচ্ছেন। ফক্স লেদার চেস্টা ফিল্ড সোফা, এটাকে তিনটে ভাগে দেখানো হয়েছে, কিন্তু এটা মাপ আছে 4 সিটের সোফা। হ্যাঁ, পায়াগুনো লাগাছে, লাগানো আছে রোজ গোল্ড। এটা এটা মাপটা আমাদের 4 সিটার আছে। মাপ কি আছে? 1 সিটের মাপ হয় 22x22। এইটার ক্ষেত্রে তিনটে ভাগ করে দেখানো হয়েছে। এটা ফক্স লেদার আছে, এটা আছে চেস্টা বিল্ড সোফা প্লাস বোটাম দিয়ে গ্যাপিং করা হয়েছে, দেখতে খুব দারুণ লাগছে। এটা কলকাতা শহরে যদি 100টা কারখানা থাকে, সেই ক্ষেত্রে এই ডিজাইন এই সিস্টেমের সোফা হয়তো 20-20টা কারখানায় পাওয়া যাবে, যার কারণে এই সোফাটার রেটটাও একটু বেশি হয়, কারণ এটা মানে অ্যাভেলেবল নয় এই ডিজাইনটা। এটা কি দাম আছে মোটামুটি আমার কাছে? এইটা সিট আছে আমাদের 9000 টাকা পার সিট। মেগনি কাট, হাই ডেন্সিটি ফর্ম, শুধু হাই ডেন্সিটি ফর্ম দিয়ে কাজ করলে প্রপার যেই মানে আরামটা হওয়া উচিত সেই আরামটা হবে না, যার কারণে আমরা হাই ডেন্সিটি ফর্ম দিয়েছি, সফটি ফর্ম দিয়েছি। আচ্ছা, রিলায়েন্স কোম্পানির তুলোর একটা প্যাড হয়, প্যাড তুলো, সেই প্যাড তুলোটাও দেওয়া হয়েছে। প্যাড তুলোটা এই কারণেই দিতে হয়, এই ফক্স লেদারের যে ব্যাকসাইডটা আছে, ফক্স লেদারের ব্যাকসাইড ফর্মটার সঙ্গে ধরে নেয়, যার কারণে একটু তাড়াতাড়ি হয় নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ঠিকঠাকভাবে ইউজ করলে আপনার এটা 15 বছর আগে কিছু হবে না। এরপর একটা 3 সিটার সোফা আছে, এটা মোটামুটি কাজ চলছে, এখনো রেডি হয়ে ওঠেনি। এতেও মেহগনি কাট আছে, হাই ডেন্সিটি ফর্ম আছে, মানে রিলায়েন্সের তুলো দেওয়া আছে, যাতে আপনার কাপড়টার উপরে এফেক্ট না পড়ে। এটা আমরা দিয়ে থাকি যাতে কাস্টমারের জিনিস না নষ্ট হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখি। মোটামুটি আমাদের নদিয়া, বাঁকুড়া আর কলকাতা তো আছেই, হ্যাঁ মেদিনীপুর, অনেক জায়গায় গেছে। এর দাম আছে মানে পার সিট, আমরা অ্যাকচুয়ালি সোফার রেট হয় পার সিট হিসাবে, এটা আমার 6000 টাকা পার সিট আছে। পার সিট এটা অনেকে কাস্টমাররা ভুল করে ফেলে যে 6000 টাকায় সোফা বলে যেত, কিন্তু না, একটু বুঝতে হবে ব্যাপারটা। পার সিট মানে প্রতি সিটে মাপটা হয় প্রতি 21 ইঞ্চিতে একটা সিট, যতগুলো সিট হবে মানে প্লাস হবে। আচ্ছা, এটাও হচ্ছে একটা ভেলভেটের চেস্টা ফিল্ড সোফা, এর আগে আপনাকে দেখানো হলো ফক্স লেদারে, এটা হচ্ছে ইম্পোর্টেড লেদার মানে ভেলভেটের চেস্টা ফিল্ড সোফা। ওটার মানে শুধু ফারাক আছে আপনার ওই ফক্স লেদার আর এটা হচ্ছে ইম্পোর্টেড মানে ভেলভেট। মানে ওর থেকে তো বেশি যাবেই, কারণ ওতে এয়ার পাস করতে পারে না, ওর থেকে একটু হলেও এতে সার্ভিসটা বেশি পাবে। এতেও আপনার মেহগনি কাঠ ইউজ করা হয়েছে, হাই ডেন্সিটি ফর্ম দেওয়া হয়েছে, সফটি ফর্মও দেওয়া হয়েছে, যেটা আমরা নিজের থেকে দিয়ে থাকি সেটা কাস্টমারের ভালোর কারণে, মানে ওটা রিলায়েন্সের তুলো দেওয়া হয় যাতে কাপড়টা সহজে নষ্ট না হয়। কাপড়টা নষ্ট হলেই তো সোফা শেষ হয়ে গেল। মেহগনি কাঠ যা বলবেন তাই ইউজ করবে। হ্যাঁ, এমন নয় যে শুধু মেহগনি দিয়ে করি, এতে আরও বেটার কোয়ালিটির কাঠ দিয়েও করা হয়, কপুর কাঠ, সেগুন কাঠ দিয়েও করা হয়। তবে এর মেহগনির থেকে খারাপ কাঠ আমরা কাস্টমারকে দিতেই মানা করে দিই, প্রয়োজন হলে আমরা বলে দিই আপনারা অন্য কোথাও ব্যবস্থা করুন, আমরা এতে খারাপ কাঠ দিতে পারবো না। এটা আপনার 6 ফুট আউটসাইড, 6 ফুট আছে আর ডেপথ আউটসাইড 2.5 ফুট আছে। এরপর এটা একটা অটোম্যান আছে, মানে কাস্টমারে আমাদের এখানে যতগুলো জিনিস দেখছেন প্রত্যেকটা জিনিসই কাস্টমারের অর্ডার অনুযায়ী তৈরি করা হয়েছে, এটাও এর সঙ্গে সেটিং একটা অটোম্যান তৈরি করা হয়েছে, এতে কোনো গেস্ট আসলে বসতে পারবে। এটা এল সোফা কামবেড, এর কাজ চলছে, জাস্ট আজকেই ধরা হয়েছে, এটা রেডি হতে এখনো 1 সপ্তাহ টাইম লাগবে। আপনার অর্ডার নিলে পরে মোটামুটি কদিন টাইম লাগে? মোটামুটি
15-20 দিনের মধ্যে আমরা ডেলিভারি করে দিতে পারি, কারণ আমাদের আমাদের লেবার অনেকগুলোই আছে, অসুবিধা হবে না। টাকা কি অ্যাডভান্স একবারে করতে হয়? না, একটা মিনিমাম অ্যাডভান্স করতে হয়, তবে ডেলিভারি দিনে ফুল পেমেন্ট করতে হবে। আর ফোন পে, গুগল পে, ব্যাংক ট্রান্সফার যা খুশি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বেগুনি কাঠের সোফা কাম বেড টু ফোল্ডের, এটা থ্রি ফোল্ড হয়, এটা টু ফোল্ড কাস্টমাইজ করা হয়েছে, পুরো কাঠের রয়েছে। হ্যাঁ, পুরো কাঠের গালা পালিশ করা হয়েছে। সাইজ তো হেভি এটা। হ্যাঁ, এতে আপনি ডয়ারটা টানার পর দুজন শুতে পারবেন, ডয়ারটা সোফা অবস্থায় একজন শুতে পারবেন। 6 ফুট বাই 5 ফুট। হ্যাঁ, স্টোরেজ করা হয়েছে। হ্যাঁ, স্টোরেজের মধ্যেও আবার ডিভাইড করানো আছে। এটার দাম কি রয়েছে? 32,000 টাকা। 32,000 টাকা। এর মধ্যে কুশন তো দেওয়া হবে না? একটা কুশন তো। হ্যাঁ, এখানেও একটা, এই কুশনটা এখানে আসবে, আর এইখানে আরেকটা মেন বডিতে গদি হবে, সেটা এটারও কাজ চলছে। ওখানে মেন বডিতেও আরেকটা গদি হবে, ওই গদিটা হবে ফিক্সড। আর দাম কি আপনাদের ফিক্সড না কিছু কম বেশি হতে পারে? মোটামুটি মানে অর্ডারি লাইনের কাজ, তো এবারে এক রেটে তো কাজ হয় না, হয়তো 500-700-1,000 টাকা এদিক ওদিক হতে পারে, সেটা মানে কাস্টমারের কথা রাখার জন্য। লাস্টে বলছি আপনারা আসুন, অবশ্যই অতনুদার রেফারেন্সে আসলে আমরা যতটা সম্ভব দাম আরও রিজনেবল করার চেষ্টা করব। আপনারা আসুন, আপনারা মাল বানিয়ে দেখুন, আমরা চাইছি আপনারা অবশ্যই স্যাটিসফাই হন। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই অবশ্যই আসুন, আসতে না পারলে ফোন করুন, টোটালটাই গাইড করে দেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।